এই জন্য একজন হিন্দু একজন হিন্দুকে দেখলে কি বলবেন? জয়নিতাই বলবেন। কাল থেকে সবার কাছে আমার নিবেদন রইল, শুধু কমিটির ভাইদের নয়, যারা কীর্তন শুনছেন তাদের কাছে এবং যে যেখানে টেলিকাস্টের মাধ্যমে কীর্তন শুনছেন সবার কাছে নিবেদন রইল, বাচ্চাকে ঘুম থেকে ওঠাচ্ছেন জয়নিতাই, ওঠ। স্বামীকে ওঠাচ্ছেন জয়নিতাই, ওঠো। একজন বন্ধু একজন বন্ধুকে দেখছে, আরে কোথায় গেছিলি? এ কথা বলার আগে বলুন জয়নিতাই জয়নিতাই জয়নিতাই। আরে সে যদি না বলে আপনি বলুন। হিন্দুদের সব জায়গায় লজ্জার ব্যাপার। আপনি যদি ভক্ত হয়ে যান, বাড়িতে কীর্তন টীর্তন করেন, পাশের বাড়ির লোকটা বলবে বাবারে কত বড় ভক্ত হয়ে গেল। দেখবেন এই জন্য হিন্দু জাতি দিনের পর দিন নিচের দিকে নামছে, অন্যান্য জাতি দিনের পর দিন ওপর দিকে উঠছে। কথাগুলো আমার বিচার করবেন। আবার দেখবেন শুক্রবার দিন যে কোনো মুসলমান মসজিদে নামাজ পড়ে, আর হিন্দুদের লজ্জার ব্যাপার মন্দিরের পাশ দিয়ে 50 বার পেরিয়ে যায়, একবার মন্দিরে মাথা নত করে না, এর চাইতে লজ্জার আর কি হবে? যেখানে 50টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয়, আর যেখানে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির হয় না, এর চাইতে লজ্জা আর কি হতে পারে? আপনাদের কাছে নিবেদন, হিন্দুদের ছেলের মধ্যে মদের বোতলগুলো জায়গা ফেলবার জায়গা কোথায়? দেখবেন মন্দিরের পেছনটাতে। তাস খেলবে কোথায়? আর জায়গা নেই মন্দির বারান্দাতে। তাস খেলে পানের পিপটা ফেলবে। আবার অনেকে দেখবেন গাঁজা খাই বসে বসে। আমি জিজ্ঞাসা করি, গাঁজা খাচ্ছিস কেন? ওরা বলে জ্ঞান দেবেন না, বাবা ভোলানাথ খেয়েছিল, আমরা খাচ্ছি। বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খাবেন? সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই, মুসলমানদের মেয়েরা বাচ্চাকে কোলে কোলে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। কোন মৌলবী রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বাচ্চাটাকে মা শিখিয়ে দেয়, হে সালাম আলাইকুম কর, মৌলবী যাচ্ছে। মানে মা তার বাচ্চাকে শেখাচ্ছে উনি ধর্মীয় লোক, ওকে সম্মান দিতে হয়। আর হিন্দুদের লজ্জার ব্যাপার, বাচ্চাকে কোলে নিয়ে, না না আপনাদের জন্য বললাম, আমাদের ওখানে মেয়েদের জন্য বলছি, আমাদের ওখানকার মেয়েরা বাচ্চাকে কোলে কোলে নিয়ে রাস্তায় নাচায়। আর কোন সাধু বাবা পেরিয়ে গেলে বলে কাঁদবি না, ওই যে সাধু বাবা যাচ্ছে ধরিয়ে দেবো। তার মানে প্রথম থেকে শিখিয়ে দিচ্ছি উনি ভালো লোক নন। এই জন্যই দেখবেন হিন্দু ছেলেরা যখন আস্তে আস্তে বড় হয় আর সাধুগুরু বৈষ্ণবকে মানে না কেন, মায়ের কাছ থেকে বাচ্চা শিখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শিখে বিচার। আপনাদের পশ্চিম মেদিনীপুরে কেশপুরের কাছে এক জায়গায় কয়েকদিন আগে গান করছিলাম, 15,000 শ্রোতা। মেয়েরা সব থলিতে করে একটা করে জল নিয়ে যাচ্ছে ভূতলে আর কীর্তন শুনছে, তার মানে কি যেন ক্লাস করতে যাচ্ছে। শুধু একা যাচ্ছে না, বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে। কেন জিজ্ঞাসা করলাম, এত বাচ্চা আনছেন কেন? বলে বাচ্চা তোমাদের ভবিষ্যৎ, আমি যা করলাম করলাম, বাচ্চাকে ভক্ত করি নইলে তাই গোর হইব। বাচ্চা ভক্ত না হলে ভবিষ্যতে বাবা মাকে ক্ষেত্রে বেরবে, আর বাচ্চা ভক্ত হলে তার বিবেক থাকবে, তার বুদ্ধি থাকবে, ভবিষ্যতে আপনি বাবা মা হতে পারবেন, আপনার সম্মান থাকবে। এই যে নিবেদন আপনাদের কাছে, বাচ্চা মায়ের কাছ থেকে শিখে আচার। পেটে যখন বাচ্চা থাকে মা যা খায় বাচ্চা তাই খায়, মা যেমন দেখে বাচ্চা তাই দেখে, মা যা শুনে বাচ্চা তাই শুনে। মায়ের চলা মায়ের বলা মায়ের কথা সব বাচ্চা নির্ভর করে, মায়ের উপর নির্ভর করে। বাবার কাছ থেকে বাচ্চা কি পায়? বিচার। বাবা যদি কীর্তন না শুনে টেলিভিশনে খারাপ খারাপ ছবি দেখে, সেই বাবা তার বাচ্চাকে ভবিষ্যতে কি শিক্ষা দেবে? একজন মাতা রাস্তায় মধ্যে মাতলামি করছে, ওকে বলুন আপনার বাচ্চাটাকে এনে দেখান, আপনার বাচ্চা আপনাকে দেখে শিখছে যে বাবা আমার কি করছে। ভবিষ্যতে বাচ্চা যখন মধ্যে ঢুকবে আপনি যখন থাপ্পড় মারতে যাবেন, বাচ্চার গালে থাপ্পড় মেরে আপনার গালে থাপ্পড়টা আগে মারুন, তারপর ওকে মারবেন, আপনি দেখিয়ে দিয়েছেন। এই অধঃপতনটা আমরা দেখাচ্ছি। তাই নিবেদন আপনাদের কাছে, প্রত্যেকটি হিন্দু জাতির কাছে নিবেদন, সবাই মিলে কাল থেকে বলবেন জয়নিতাই। আজকে সবাই মিলে একবার বলুন তো জয়নিতাই, একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলি দিলাম, তারপর যা হলো অভ্যাস করে দিলাম। বেশ খুব ভালো লাগলো, সবাই মিলে গানটা গাইতে গাইতে তালি দিয়ে দিই চলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে। এমন বন্যা দেখি নাই এমন বন্যা দেখি নাই শুকন যেতে লাই, শুকনো দেশের নর নারী জাতির পিতা নাই। দেখো হরিদাস ও দেখো হরিদাস ও দেখো হরিদাস, কাজী ছেলে হরিদাস,
সকলি সজনে জানে সর্বসিদ্ধি করতে কর। অনেকে অনেক ভক্তের অনুরোধ গানটা তত্ত্বের মাধ্যমে করব, আর অনেকে বললেন না না লীলাটা করব, বেশিরভাগ ভক্ত বললেন লীলার সঙ্গে তত্ত্ব করব, লীলার সঙ্গে তাহলে তত্ত্ব হল, তাই তো? আজকে যে লীলাটি গাইব পালা হয় না, কীর্তনে কি পালা গাইবেন দাদা? অনেকে বলে পালা জীবনে দুটো, একটি আশার পালা, এটা আপনাদের সবার মুখস্থ আছে। আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন কোন পালাটা শেষ হয়েছে? যাওয়ার পালা কি আশার পালা নাকি? আরে আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন বাকি আছে, হয়ে গেছে আশার পালা, বাকি আছে কোনটা? একটু জোরে বলুন, বয়স্ক বাবারা বলুন, এত যদি বুঝছেন সাদা চুলে কালো গোদরেজ নিচ্ছেন কেন, যদি যাওয়ার পালা বাকি আছে? আমরা সব বুঝি, বুঝেও বুঝি। আসুন আজকে লীলাটির নাম হবে আস্তে ভক্ত রঘুনন্দন। বেশি দূরে নয়, বেশি দূরে নয়, বর্ধমান জেলার শিখণ্ড গ্রাম। যদি আপনারা কেউ যান তাহলে একটা পাথরের গোপীনাথ আছে আস্তে, ওই পাথরের গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা নাড়ু আছে, ওই নাড়ুটা পাথরেরই আছে, আসল নাড়ু অর্ধেক পাথরে হয়ে গেছে। এই নাড়ুটা পাথরে হলো কেন তারই তত্ত্ব কথা আপনাদের বর্ণনা করব। তবে কীর্তনের শেষে এই ভক্ত রঘুনন্দন লীলাতে বর্ণনা করা আছে, কীর্তনের শেষে পাঁচ বছর বয়সে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ যদি আপনারা কেউ নিতে পারেন আপনাদের বাড়ির মঙ্গল হলো। কি কি মঙ্গল হবে আগে বলিনি, তারপর নেবেন, এখন নয়, শেষে। বলছে এই নাড়ুটা যখন ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে খাওয়াবে এই প্রসাদটা আপনারা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে কি করবেন, বাড়ির ছোট ছোট বাচ্চা খুব চঞ্চল, পড়াশোনাতে মতি নাই, আপনি মা কি করবেন, এই প্রসাদটা নিয়ে গিয়ে বৃহস্পতিবার দিন তুলসী মন্দিরে একটা তুলসী মন্দিরে একটা আসন পেতে বাচ্চাটাকে স্নান করিয়ে বসিয়ে আপনি শুদ্ধ কাপড় পরে বাচ্চাটার মুখে একটা তুলসী পাতা দিয়ে তিনবার বলবেন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। কি বললাম বাবা? বাচ্চার মুখে দেবেন কি বলবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। এক দেখবেন এক বছরের মধ্যে বাচ্চাটা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে এবং বিদ্যান হবে এবং শান্ত হবে। দ্বিতীয়, আপনার বাড়িতে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, হরে কৃষ্ণ, আপনার বাড়িতে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে এই প্রসাদটা ভক্তি ভরে নিয়ে যাবেন, মায়েরা কাপড়ে কোনে নিয়ে যাবেন, দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন, খুব লাভ আছে এতে। নিয়ে গিয়ে একটু গঙ্গা জল ঠেকিয়ে ওই অসুস্থ লোকটার মুখে দিয়ে বলবেন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। দেখবেন এক বছরের মধ্যে তার অর্ধেকটা অসুস্থতা দূর হয়ে গেছে। আর একটা দামি জিনিস বলে রাখি, যারা এই প্রসাদটা নেবেন তাদের লাভ। এখন দেখবেন বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব আছে, একটা জিনিস নাই, কি নাই বলুন তো, জোরে বলুন। যাক আপনারা বললেন অন্য জায়গাতে বলে আমার গাড়ি নাই, গাড়ি নাই, আপনার শান্তি নাই বললেন, এটাই চাই। গতকাল যেখানে গাইছিলাম তিন বছর গাইলাম, তা প্রথম বছর যখন গেলাম যার বাড়িতে প্রসাদ একতলা, দ্বিতীয় বছর গেলাম দুতলা, তৃতীয় বছর গেলাম গত বছর গতকাল তিনতলা। জিজ্ঞাসা করলো প্রদীপ বাবু ভালো আছেন, বলে ভালো আছি, আপনি কেমন আছেন? আর বলবেন না মাথার ঘাম পায়ে ফেলে একটা বড় বাড়ি করেছে তিনতলা। বললাম ভালো আছেন তো? আর বলবেন না শান্তি নাই, টেনশন। বললাম তিনতলা তো টেনশন, বলছে বলে কেন, শান্তি নাই, বলে কেন, আমি থাকি তিনতলায়, আমার স্ত্রী থাকি একতলায়, কথাবার্তা নাই, শান্তি নাই, ঠিক বলে। ছেলেরা কোথায় থাকে, বড় ছেলে বোম্বাই, ছোট ছেলে দুবাই, এই জন্য তাদের মধ্যে কোনো কথাবার্তা নাই, শান্তি নাই। তা টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে শান্তি হয় না বাবা, শান্তি হয় একমাত্র হরিনাম, বাকি কোথাও নয়। তাই কীর্তনের শেষে প্রসাদটা নেবেন কেন, বৃহস্পতিবার দিন নেবেন কেন? নির্জনের কথা বলে দিই, আসুন সবাই মিলে, লীলাটির নাম হবে হরিদাস ঠাকুরের নির্জন। যেতে হবে আমাদের কোন সময়,
ভগবান শ্রীকৃষ্ণ একদিন যমুনার খুলে নবলক্ষ ধেনু আর দ্বাদশ সখা নিয়ে খেলা করছে। ভগবান খেলছে কাকে নিয়ে? নবলক্ষ ধেনু আর দ্বাদশ সখা নিয়ে। কিভাবে? আজ খেলল তো, 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 খেলল তো না দ্বাদশ আজ খেলল তো, আজ খেলল তো, খেলল তো নাম সুন্দর প্রিয় সুদাম সুদাম মেরি, প্রিয় সুদাম সুদাম মেরি, প্রিয় সুদাম সুদাম মেরি, খেল খেল রে তিনি মুসলমান কে লিখলেন? আগমনি গম বেদ সংসারের জন্য কেঁদোনামা কাঁদতে যদি হয় তবে সংসারের জন্য নয় ভগবানের জন্য কাঁদব। আস্তে, যদি কাঁদতে হয় তবে সংসারের জন্য কাঁদবে না, ভগবানের জন্য কাঁদবে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, মা তুমি আমার জন্য করেছো কি, বাবা তুমি আমার জন্য করেছো কি। কিন্তু দেখবেন, আস্তে, সংসারের জন্য যখন কাঁদবেন তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলটা কোন দিকে পড়বে দেখে নিন আমার দিকে, সেই জলটা চোখের কোন দিয়ে পড়বে এবং সেই জলটা স্পর্শ করে দেখবেন জলটা গরম লাগবে এবং সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি একবার হাকিস্ত প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পেরেছে মন্দিরে গিয়ে, তার চোখের জলটা চোখের কোন দিয়ে পড়ে না, তার চোখের জলটা চোখের মাঝ দিয়ে পড়ে এবং সেই জলটা গরম হয় না, সেই জলটা শীতল হয়
এবং সেই জলটা দেখবেন মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। তত্ত্ব বলল, দেবে যদি চোখের জল তবে গোবিন্দ চরণে দাও, যে যত গোবিন্দ চরণে জল দেবে তার তত লাভ হবে। যেমন একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে তুমি খুশি হও? ভগবান বলছে, নারদ কোন ভক্ত যদি আমার চরণে একটা ফুল দেয় আমি খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে ফুল নাই, সে তোমাকে কি দেবে? যদি ফুল না থাকে তবে আমার চরণে একটা তুলসী পাতা দিলে আমি খুশি হয়ে যাব। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে তুলসী পাতা নেই, সে তোমাকে কি দেবে? যদি তুলসী পাতা না থাকে তবে আমার চরণে সে একটু গঙ্গা জল দেবে। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে গঙ্গা জলটুকু নেই, সে তোমায় কি দেবে? যদি গঙ্গা জল না থাকে তবে সেই ভক্ত আমার চরণে দুটি নদী দিয়েছে, একটা গঙ্গা একটা যমুনা, ওই নয়নের জল যদি আমার চরণ ধুয়ে দেয় তাকে আমার দাস হতে হয় না, নিতাই গৌর হরি বল বলে আমি তার। এই জন্যে যে যেখানে বসে কীর্তন শুনছেন ভগবানের মন্দিরে গিয়ে কান্দবেন, তবে সেই কান্নাটা যেন প্রেমের কান্না হয়। যত প্রেমের কান্না কান্দবেন আপনার আধ্যাত্মিক উন্নতি হবে। আপনি মন্দিরে প্রণাম করবেন, যত প্রণাম করবেন তত অহংকার দুর্বল হবে আর প্রেম সবল হবে। যার প্রচুর টাকা আছে, গাড়ি বাড়ি আছে, সে দেখবেন মাথা নত করতে জানে না। কেন বলুন তো? তার ভেতরে অহংকার আছে। সেই ব্যক্তি যদি বারবার মন্দিরে বা সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে একটু মাথা নত করতে পারে তাহলে কি হবে? তার অহংকার দুর্বল হবে আর প্রেম সবল হবে। লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ ধনু ছিল বলছি, সত্যি কি নবলক্ষ ছিল আপনার বিচার করে বলুন। একটারও বাচ্চা হয়নি না একটাও মরেনি? আসলে তা না, নবলক্ষ, নব মানে নতুন, লক্ষ্য মানে উদ্দেশ্য। গোবিন্দ প্রত্যেকদিন নতুন নতুন উদ্দেশ্যে বৃন্দাবনের পথে যেতেন। এই নবলক্ষ ধনু নিয়ে ভগবান যখন খেলা করছে, দূর থেকে একজন ঠাক ঠাক করে বলছে, না লোকে তোমাকে ভগবান বলল আমি তোমাকে ভগবান বলবো না। কে আগে দেখে নিন তারপর বলবেন। চিৎকার করে বলছে, তুমি ভগবান? তুমি যদি ভগবান হবে, ভগবান কখনো ব্রজগোপীদের বসন চুরি করে? তুমি যদি ভগবান হবে, ভগবান কি কখনো ব্রজগোপীদের বাড়িতে ননি চুরি করে? তুমি যদি ভগবান হবে, ভগবান কি কখনো গাছের ডালে বাঁশি বাজায়? আরে কতগুলো গোয়ালাদের মেয়ে তোমাকে ভগবান বলে বলে আমি বলবো না তোমাকে ভগবান বলবো না? আরে তুমি না হয় কড়ি আঙুল একটা পাহাড় তুলেছিলে, তার নাম গিরি গোবর্ধন পাহাড়, সেই জন্য তোমাকে ভগবান বলবো না তোমাকে বলবো না? আরে তুমি একটা সাপকে মেরেছিলে, ওই সাপটার নাম কালিয়নাথ, তার জন্য তোমাকে ভগবান বলবো না তোমাকে বলবো না? তবে তুমি যদি সত্যিকারে ভগবান, এই দেখো আমি হলাম ব্রহ্মা। অহংকার করছে কি বাবা? ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। মনে মনে ভাবলো, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আজকে দেখতে চাই তোমার নবলক্ষ ধনু আমি হরণ করবো, দেখো তুমি সৃষ্টি করতে পারো কিনা। ভগবান মনে মনে ভাবলেন, ব্রহ্মা আমি তোমাকে সৃষ্টিকর্তার আসনে বসালাম আর তুমি অহংকার করছো আমার কাছে, তারা তোমার অবস্থা দেখাচ্ছি মজা। কি করলো দেখুন, নবলক্ষ ধেনু দ্বাদশ সখা হরণ করলেন কে? ব্রহ্মা। ভগবান সৃষ্টি করলেন, আবার ব্রহ্মা হরণ করলেন, আবার ভগবান সৃষ্টি করলেন, আবার হরণ করলেন, আবার সৃষ্টি করলেন, আবার হরণ করলেন, আট আটবার হরণ করলেন, আট আটবার সৃষ্টি করলেন, নবারের বার ব্রহ্মার হরণ করতে পারলেন। এই ব্যাপার ব্রহ্মা হরণ করতে পারলেন না কেন? বলছে, প্রভু আর আমার জায়গা নাই। সঙ্গে সঙ্গে বললেন।